বিরতির পর আবারো আপনাদের স্বাগত। বাসের জন্য ত্রিপুরাকে গোটা বিশ্ব সমাদৃত ত্রিপুরা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মুলিবাসের এবছর কদর বেড়েছে, তবে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কমে গেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সরকারি আবাস যোজনায় যারা ঘর নির্মাণ করছে অথবা ব্যক্তিগতভাবে যারা ঘর নির্মাণ করছে তাদের এখন হিমশিম খেতে হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। এছাড়া ঘর নির্মাণের যাবতীয় অন্যান্যরা সাজ সরঞ্জাম সংগ্রহে কয়েক গুণ মূল্যবৃদ্ধি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দিশেহারা ঘর নির্মাতা পরিবারগুলো। হঠাৎ করে সাম্প্রতিক প্রতিটা জিনিসের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, শুধু তাই নয় প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। অন্যদিকে ঘর নির্মাণকারী কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, বাঁশবেত কর্মী সহ অন্যান্য শ্রমিকদের মজুরিও বেড়েছে। ঘর নির্মাণের সরকারি অথবা ব্যক্তিগতভাবে বাজেটের যে লক্ষ্যমাত্রা বরাদ্দ নিয়ে কাজে নেমেছে এখন কোনোভাবেই সামাল দেওয়ার মতো পরিস্থিতি নেই। সমস্ত জিনিসপত্রের মূল্যের নাগালের বাইরে চলে গেছে এমনটাই জানা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ঘর নির্মাণের মালিকরা অসহায় অবস্থায় রয়েছেন। অন্যদিকে কাজের সাথে যুক্ত তারা যেমন নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার হারাদন্তে পরেশ মজুমদার, আলী আকবরের অভিযোগ, এবছর কাজ বৃদ্ধি পেলেও যে মজুরি পাওয়া যায় তা নিয়ে অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেটা ক্রয় করাই সম্ভব হচ্ছে না। বাজারে জিনিসপত্রে আকাশ ছোঁয়া দাম, চাহিদা অনুযায়ী মজুরির টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। তাদের আরো অভিযোগ, দ্রব্যমূল্যের উপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, যার কারণে বাঁশবেতের কাজের সাথে যে শ্রমিকরা যুক্ত তারা কিন্তু অনেকটাই সমস্যায় রয়েছেন, সেই কথাগুলোই সংবাদকর্মীদের সামনে তুলে ধরেছেন তারা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন তারা, কি অভিযোগটা জানাচ্ছেন শুনব। আপনারা শুনলেন, যারা যারা বাস কর্মীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, যারা বিভিন্ন জিনিস বানাচ্ছেন বাঁশকে ব্যবহার করে, তারা কি বলছেন ব্যাপারে আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন সোনামুড়া থেকে অমিত দত্ত, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অমিত দা, একদিকে দেখা যাচ্ছে যে মূলি বাঁশের কদর বেড়েছে কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কমে গেছে, এই বিষয়ে যারা বাঁশ নিয়ে কাজ করছেন, শ্রমিকরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদের কি বক্তব্য রয়েছে এবং কি অভিযোগই বা তারা করছেন? হ্যাঁ দেখো, অন্য প্রথমত বিষয় হচ্ছে বর্তমান সময় তো দেখা যাচ্ছে যে বাগানগুলি বা যে যাদের বাড়িগুলো বাড়িঘরও এই সকল বাগান ছিল, তারা বাড়িঘর প্রশস্ত করার ঘর নতুন নতুন ঘর তৈরি করতে, তো সেই সময় সেই সকল দিক থেকে দেখতে গেলে বাঁশের যে বাঁশ ঝাড়গুলি সেগুলো কিন্তু তারা কেটে ফেলছে, তো সেই ক্ষেত্রে উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়তে যে রাজ্য সরকার যে ঘরগুলি একসাথে ফেলেছে, তো সেই ক্ষেত্রে ঘর তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই ঘরের তৈরির কাজে বিভিন্ন সামগ্রী তৈরিতে কিন্তু বাঁশের এই মূলি বাঁশের কদরটা এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু উৎপাদনের তুলনায় এখন যে বাজারে যে বাঁশ আছে সেটা অনেকটাই কম, তো তার জন্য বাঁশের মূল্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো তাই যারা শ্রমিক আছে বা ক্রেতারা আছে তারা অভিযোগ করেছে যে এখন উৎপাদনের তুলনায় বাঁশের যোগানটা অনেকটাই কম। একদম, সেই ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে এবং যে কথা অবশ্যই আমরা শুনতে পাচ্ছিলাম যে শ্রমিকরা বলছেন যে যেহেতু বিভিন্ন জিনিস বানানো হচ্ছে দাম বেড়ে গেছে বাঁশের, তাই ঘর বানানোর জন্য যারা ব্যবহার করছেন বাঁশের বিভিন্ন দিকে, তো তাদের একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে মূলত এই বিষয়টা, কি হয়েছে? দেখো, প্রথমত যেটা বলা যায় যে বাঁশের যে তারা বাঁশ করতে আগের যে মূল্য ছিল সেই মূল্য দিয়ে তারা বাঁশগুলি যখন ক্রয় করতে যায়, তো বর্তমান সময়ে বাঁশের মূল্যটা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, তো সেই বর্ধিত মূল্যটা তাদের চোখাতে অনেকটাই তারা সমস্যায় পড়তে হচ্ছে। তো তাই তারা এই অভিযোগ তুলেছে যে প্রয়োজনের তুলনায় যে বাঁশটা পাওয়া যাচ্ছে না এবং যে বাঁশটা পাওয়া যাচ্ছে সেটা মূল্য আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। সেই ক্ষেত্রে অবশ্য বলা যায় যে প্রশাসনের একটা দৃষ্টি সেখানে রাখা দরকার যে শহর এলাকার যে বাজারগুলির পাশাপাশি গ্রামীণ এলাকার যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলিতে যদি প্রশাসনের একটু তত্ত্বাবধান করা হয় তো হয়তোবা সেই বর্ধিত মূল্যটা কিছুটা সামঞ্জস্যের মধ্যে আনা যেতে পারে। একদম, অসংখ্য ধন্যবাদ অমিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।
আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত দত্তের সঙ্গে, এবং বাস নিয়ে যারা কাজ করছেন, যারা ঘর নির্মাণ করছেন, বা শিল্পীরা যারা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, তাদের কি সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই তুলে ধরেছেন। বাসের দাম বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, কারণ যোগান সেভাবে কিন্তু হচ্ছে না বাসের। এই বিষয়টার দিকে অবশ্যই প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।